সূর্য উঠল, তাই হেসে উঠল প্রকৃতি। তালি ধ্বনি বাজে ফসলের ক্ষেতে, আমের পাতায় শিহরি শিহরি, নারকেল শাখার কচি পাতাটির উন্মুখ বুকে আলোর নাচন, মৃদু বাতাসে দুলে দুলে নাচে কাশ বনে তারই শ্বেত আভরণ। প্রিয় দর্শক, আপনার সকালটি এমনই অফুরন্ত সম্ভাবনার আলো উজ্জ্বল হয়ে উঠুক, ভরে উঠুক বর্ষা দুকুল ছাপানো জলের মতন বাধাহীন সীমাহীন আনন্দে। শুভ সকাল। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসটিভির প্রতিদিনের সকালের আয়োজন সকালের ডায়েরি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সাফাত মাহমুদ। আজ শুক্রবার 9 মে 2014 খ্রিস্টাব্দ, 26 বৈশাখ 1421 বঙ্গাব্দ। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি যমুনা গ্রুপের পরিচালক এবং নগর পরিকল্পনাবিদ ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? জি ভালো। এই সময়টা আপনার সম্বন্ধে আপনার কাছে অনেক কথা শুনবো, তবে শুরুর কথাটা আমি একটু জানতে চাই যে নগর পরিকল্পনাবিদ, এই ব্যাপারটা সম্বন্ধে একটু জানতে চাই যে আপনার কার্যক্রম এখনকার সময়ে কাজগুলো কি? দেখুন, আমি যদিও সাহিত্যের ছাত্র, ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স করা, তারপর আমেরিকার একটা ইউনিভার্সিটি থেকে এমএস এমফিল পিএইচডি করেছি নগর পরিকল্পনা পড়ে। তো নগর পরিকল্পনার সাথে আমার সম্পৃক্তটা পড়াশোনার পাশাপাশি প্রফেশনাল দিকেও, যেমন আমি একসময় আমিন মোহন গ্রুপ, কনকর্ড গ্রুপ, যে রিয়েল এস্টেট কোম্পানি, এগুলোর টোটাল হেড হিসেবে কাজ করেছি, এবং যমুনা বসুন্ধরা এবং যমুনা গ্রুপের যে রিয়েল এস্টেট শিল্প সেগুলোকে আমরা দেখছি। তো এছাড়া রিহেব এবং বিএলডি এর সাথে অনেকদিন ধরে সম্পৃক্ত। তো স্বাভাবিকভাবেই নগর পরিকল্পনা নিয়ে পড়াশোনাও যেমন আছে, ঠিক তেমনি ভাবে প্রফেশনাল লাইফে নগর পরিকল্পনা নিয়ে কাজ করছি। এছাড়া আমি বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং জাতীয় পত্রিকা এবং জাতীয় টেলিভিশন মাধ্যমে নগর পরিকল্পনা নিয়ে রাজুক এবং জাতীয় জ্ঞান কর্তৃপক্ষ এবং জ্ঞান ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব বা মন্ত্রী মহোদয়, তাদের সাথে অনেকগুলো ফোরামে কাজ করছি। আচ্ছা, আমাদের এই ঢাকা শহরের কথা অনেকেই বলছে যে অনেক জায়গায় অপরিকল্পিত ভাবে বাড়ি, তারপর হচ্ছে দোকানপাট গড়ে উঠছে, তো সেটার জন্য আমরা স্ট্রিক্ট কোন ব্যবস্থা নিতে পারছি না কেন? আসলে ঢাকা শহরে গ্রো আপ আমরা যেটা দেখেছি আগে থেকেই, আপনি যদি ঢাকার আরবান গ্রোথটা দেখেন, একসময় যদি এখন 1595 বর্গ কিলোমিটারের মাস্টার প্ল্যান করা হয়েছে রাজুকের থেকে, যেটাকে আমরা বলছি ডিটেল এরিয়া প্ল্যান, কিন্তু একসময় ঢাকাটা খুব ছোট ভাবেই গড়ে উঠেছে, ছোট থেকে আস্তে আস্তে করে বড় হয়ে গড়ে উঠেছে। এবং যদি শপিং মল কালচারেও বলি, যে দেখবেন স্ক্যাটার্ড ওয়েতে বিভিন্ন শপিং প্লেসেস গুলো গড়ে উঠেছে, ঠিক তেমনি ভাবে আপনি যদি পুরান ঢাকার দিকে যান, সেখানে ঘিঞ্জি ভাবে বাড়িগুলো গড়ে উঠেছে, একটির সাথে আরেকটির কোনো সম্পৃক্ত নাই। শুধুমাত্র রাষ্ট্রীয় উদ্যোগে, যেমন একসময় মিনিস্ট্রি অফ ওয়ার্কস, তারপর পরবর্তীতে ন্যাশনাল হাউজিং, তার পরবর্তীতে রাজু কিছু হাউজিং প্রকল্প করেছে, যেমন ধানমন্ডি করেছে মিনিস্ট্রি অফ ওয়ার্কস সেই পাকিস্তান আমলে, তারপর আমরা দেখেছি লালমাটিয়া বা মিরপুরে হাউজিংটা জাতীয় গৃহণ কর্তৃপক্ষ ডেভেলপ করেছে। এরপর আমরা দেখেছি যে উত্তরা গুলশান বনানীর এই আবাসিক এলাকাটা করেছে রাজু। তো এই যে সরকারি অথরিটি, তারা পরিকল্পিত প্ল্যান প্রণয়নের মাধ্যমে তারা এই হাউজিং গুলো গড়ে তুলেছে, কিন্তু সাধারণ মানুষের যে আবাসিক এলাকা যেভাবে গড়ে উঠেছে, যে যেখানে পেরেছে যেভাবে বাড়ি করেছে, তারা এমনকি একটা ফায়ার সার্ভিসের গাড়ি অনেক জায়গায় ঢুকে না, এবং একটি বাড়ির সাথে গা ঘেঁষে আরেকটি বাড়ি করা হয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেক্ষেত্রে পরিকল্পিতভাবে পরিকল্পনা লেআউট প্রণয়ন, তারপর মাস্টার প্ল্যান তো দূরের কথা, তাদের নিজেদের বাড়ির পরিকল্পনাটাই ঠিকভাবে হয়নি। তারপর আমরা অত্যন্ত সুখকর যে সরকারি উদ্যোগে এইসব হাউজিং হওয়ার কারণে কিছু ভালো প্রশস্ত রাস্তাঘাট হয়েছে, কিন্তু যখন এগুলো হয়েছিল তখন যে জনসংখ্যার পরিমাপের ভিত্তিতে বা নিরূপিত জনসংখ্যার ভিত্তিতে যে ফ্যাসিলিটিস গুলো রাখা হয়েছিল সেগুলো কিন্তু পরবর্তীতে দেখা গেছে, যেমন ধানমন্ডিতে 1 বিঘা বা 20 কাঠা জমির উপরে একটি পরিবার বসবাস করবে সেভাবে রাস্তাঘাট করা হয়েছিল। আচ্ছা, যদিও সেগুলো এখনো অনেক প্রশস্ত আছে, কিন্তু এখন দেখছি যে ধানমন্ডিতে সেই 1 বিঘা প্লটের কে বিভাজন করে 2টি বা 3টি প্লট হয়েছে, এবং সেখানে 6তলা বা 10তলা 15তলা ইমারত নির্মাণ হয়েছে, এবং সেখানে একটি প্লটে একটি পরিবারের বদলে 20টি বা 30টি পরিবার বসবাস করছে। তাহলে এই যে একটা, এই যে লেআউট প্রণয়নের সময় নিরূপিত জনসংখ্যার মাপ বিচারে কিন্তু সেই ভবিষ্যতের সে যে বর্ধিষ্ণু জনসংখ্যার চিন্তা করে অবকাঠামোগুলো গড়ে উঠে। আর আমরা যেহেতু দেখেছি যে খেলার মাঠ যেটি লেআউটে রাখা হয়েছে একসময় সেগুলো প্লট হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, আমরা আশায় নিশ্চয় বুক বাঁধছি যে নিশ্চয়ই সরকার এবং শুধুমাত্র কর্তৃপক্ষের দিকে চেয়ে থাকলে হবে না, আমাদের নিজের জায়গা থেকেও নিজস্ব উদ্যোগেও সচেতন হতে হবে, তাহলেই হয়তো আমরা সুন্দর একটা ঢাকার স্বপ্ন দেখতেই পারি। আচ্ছা, একটু ভিন্ন প্রসঙ্গে যাই,
এই সময়টায় আমার আমি সবকিছু যখন আপনার সম্বন্ধে জানছিলাম শুনছিলাম তখন ভাবছিলাম যে আপনি অনার্স করেছেন হচ্ছে ইংলিশ লিটারেচারে, আপনি এরপর এমএস করেছেন, মাস্টার্স করেছেন, তারপর হচ্ছে আপনি এমবিএ করেছেন, আপনি এমএস এমফিল পিএইচডি করেছেন আবার আরবান সেক্টরে, তো একদমই তিন ধারার সবকিছুই আপনি সায়েন্স আর্টস কমার্স তিনটাতেই আপনার টাচ আছে। আসলে প্রথমত হচ্ছে যে আমি সাহিত্য জীবনের কথা বলে, এবং ছোটবেলা থেকে সাহিত্যের প্রতি আমার একটা বিশেষ অনুরাগ ছিল, বাবা কবিতা লিখতেন এবং ছোটবেলায় জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তি এবং বিতর্ক বক্তৃতায় অনেক প্রাইজও পেয়েছি, তো স্বাভাবিকভাবে সাহিত্যের প্রতি একটা চরম নেশা ছিল। এই জন্য মেডিকেলে পড়ার আশা বাদ দিয়ে সাহিত্যে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে যখন বাইরে পড়াশোনা করি তখন দেখি যে আমাদের দেশে যে আমাদের যে অনার্স সেটা আমি ইউকেতে ইউকে নারিক নামে একটি সরকারি প্রতিষ্ঠান আছে যারা আমাদের দেশে ইউজিসির মতো সার্টিফিকেট ইকুইভ্যালেন্সি করে, দেখেছি তারা ইংলিশে অনার্সটাকে করেছে স্কটিশ অ্যাডভান্স লেভেল, তো আর ইংলিশে মাস্টার্সটা করেছে অর্ডিনারি গ্রাজুয়েট, অর্থাৎ আমাকে আমার মাস্টার্সটাকে মাস্টার্স ইকুইভ্যালেন্সি আমরা পাইনি, যার কারণে স্বাভাবিকভাবে আবার মাস্টার্স করতে হয়েছে। তো যেহেতু সাহিত্যে আর অনার্স মাস্টার্স করাই আছে, তো আমি ভাবলাম যে প্রায়োগিক জীবনে যে ব্যবসা যেহেতু খুব দরকার, সেখানে আমি ব্রিটিশ কলম্বিয়া একটা বিশ্ববিদ্যালয় থেকে আমি এমবিএ করি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে কানাডার। তো পরে যখন আমি আবার ভাবলাম যে না আমি নগর পরিকল্পনার বিষয়টা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছিল, পরিবেশ প্রতিবেশ সাস্টেনেবিলিটি এবং এনভায়রনমেন্ট এই বিষয় বিশেষ করে আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিষয় নিয়ে যখন পড়াশোনা করতে যাই, তখন যেহেতু আমার আর্টসে ব্যাকগ্রাউন্ড অনার্স মাস্টার্স এবং এমবিএ যাতে করে আমি সরাসরি পোস্ট গ্রাজুয়েশন করে আমাকে আবার এমএস করে তারপর এমফিল পিএইচডি করতে হয়েছে, তো আমি বিশেষ করে পরিবেশ বিজ্ঞানকে মেজর রেখে আমার আবার এমএস করতে হয়েছে। আচ্ছা, আমরা অনেক আরো অনেক কিছু শুনবো, সমস্যার সমাধান সবকিছু শুনবো, তবে একটা ছোট্ট বিরতি এরপর ফিরে এসে দর্শক আমাদের আমন্ত্রিত অতিথির অসম্পূর্ণ কথাগুলো সম্পূর্ণভাবে শুনবো, তবে একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে পরিচালক এবং নগর পরিকল্পনাবিদ ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। আচ্ছা, আমরা এবার আপনার শৈশবের কথা একটু শুনতে চাই, আপনার বেড়ে ওঠা কোথায়? হ্যাঁ, আসলে আমি খুবই মাটির মানুষ, আমার শৈশব কৈশোর বেড়ে উঠেছি আমি গ্রামে এবং গ্রামের খুব কাছাকাছি, যেমন আমরা চট্টগ্রামে যেখানে পড়াশোনা করেছি সেটি প্রকৃতির খুব নিবিড় সান্নিধ্যে, আপনি জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রকৃতির কোল ঘেঁষে পাহাড়ের উপরে, আর তার আগে স্কুলও চট্টগ্রামে এবং কলেজও চট্টগ্রামে, তো সেদিক থেকে স্বাভাবিকভাবে আমরা নদী সাগর দেশের মানুষ সবকিছুর মাঝে মানুষের সুখ দুঃখের সাথে মানুষের হাসি কান্না আনন্দ বেদনার সাথে আমরা বেরিয়ে উঠেছি, একটা একটা যে ইমোশনাল যে লাইফ সেখান থেকে আস্তে আস্তে করে ইট পাথরের যে সভ্যতা এবং এই যে যান্ত্রিক ঢাকা সেখানে মনটা প্রায়ই যান্ত্রিক হয়ে যায়, তারপরও কাজের অবসরে হঠাৎ যখন মনটাকে একটু খোলা যায় তখন স্বাভাবিকভাবে একটু আবেগ প্রবণ হয়ে যায়, তখন হয়তো হাতে কাগজ থাকলে কিছু লিখি, নিজের জীবনের কথা লিখি, লেখালেখি আমি আমার বেশ কিছু লেখা বেরিয়েছে, উপন্যাস বেরিয়েছে, কবিতার বই বেরিয়েছে, আমি অমিতাক্ষর ছন্দ বা চতুর্দশ পদ কবিতা নিয়ে লিখেছি, এছাড়া জীবনের উপর নির্ভর করে ছোট গল্প এবং উপন্যাস লিখেছি, ভ্রমণ কাহিনী সহ আরো কিছু বই আমার সংকলনে প্রকাশের অপেক্ষা আছে। তো সেই ক্ষেত্রে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে বলে যে যারা সাহিত্য বা আবেগ কাজ করে তারা নাকি যান্ত্রিক শহর বা যান্ত্রিকতার সাথে মানিয়ে চলতে পারে না, আবার যারা যান্ত্রিক জায়গায় চলে তারা নাকি আবেগকে খুব একটা প্রাধান্য দেয় না, তো এই দুটো জায়গায় আপনি খুব সুন্দর করে মেনটেন করছেন কিভাবে? আসলে কি মানে আমরা হয়ে গেছি বহুরূপী, মানে এই যে আপনার সামনে কথা বলছি এখানে একভাবে কথা বলছি, আবার দেখা যায় হয়তো বা বাবার সামনে ছেলের মতো করে, আবার আমি যখন বাবা তখন আমাকে আমার সন্তানের সামনে অন্যভাবে, আবার আমার অফিসে আমি অন্য, আমি প্রতিটা জগৎ প্রতিটা মিনিটেই নিজেকে নতুন ভাবে প্রকাশ করতে হয়, আর আসলে বাস্তব জীবনে তো আর আবেগ দিয়ে চলে না, তবে সময়ের অবসরে যখনই সুযোগ পাই নিজের সাথে নিজেকে তুলনা করি, নিজের ভিতরের আমির সাথে বাইরের যে একটা আবরণ দেওয়া আমিটাকে কম্পেয়ার করি, এবং অনেক সময় সুযোগ পেলেই আবার সেই শিশু সুলভ সরলতা
ফিরে যাই। তবে আসলে কমার্শিয়াল যে লাইফটা, আমাদের ডে টু ডে লাইফটা, সেটা আসলে কোনো আবেগের স্থান নেই এবং এখানে সব সময় ফিগার নিয়ে কাজ করতে হয়। ক্যালকুলেটারে হাত চলে, কম্পিউটার কিবোর্ডে লাইফটাকে কন্ট্রোল করে আর মোবাইলের কিবোর্ড, তো এখানে আসলে ইমোশন খুব একটা কাজ করে না। কিন্তু তারপরও কিন্তু বেসিক যে জীবন, আমি যে জীবন সংগ্রাম করছি, আমি আমার মাকে হারিয়েছি, আমার বাবা ক্যান্সারের রোগী, তো স্বাভাবিকভাবে আমার এক বোন মারা গেছে, আমার এক ভাইও মারা গেছে, তো আমার ছোটবেলা থেকে আমি আমার দাদা দাদি নানা নানিকে পেয়ে পরে হারিয়েছি, আমার চাচিকেও হারিয়েছি, তো এরকম লাইফে অনেক কাছের মানুষ চলে গেছে যাদের অনেক কাছে থেকে ফিল করি বা তাদের স্মৃতিগুলো কাছে আসে, তখন কিন্তু ভাবি যে এই যে প্রতিদিন যাচ্ছে আমার জীবন থেকে মাইনাস হয়ে যাচ্ছে এবং আমাকে আমার জীবনটা উপভোগ করতে হবে, আমাকে জীবনের যত আনন্দন আছে আনন্দনগুলোকে আমাকে নিতে হবে নিজের কাছে এবং আমাকে মানে অনেক কিছু রেখে যাব সবার জন্য, কিন্তু বৈষয়িক কোনো কিছুর জন্য যে নিজের সবকিছু শেষ করে দিতে হবে সেই বিশ্বাস কখনোই আমি করি না। এবং আমি এই জন্যই অনেক সময় হুমায়ুন আহমেদের হিমু ক্যারেক্টারের মতো নিজেকে ভাসিয়ে দিই। যেমন সাগরের, আপনি যদি সৈকতে যান, যদি সাগরে নামেন, অনেক সময় দেখা যায় ঢেউয়ের সাথে নিজেকে ভাসতে ইচ্ছে করে, তো মাঝে মাঝে জীবনের যান্ত্রিকতা থেকে বেরিয়ে এসে একেবারে যা খুশি আমার মানে আমার যে আমার একেবারে অন্তরের যে তৃতীয় সত্তা, ভিতরের অন্তঃস্থল থেকে যেটি আমাকে ডিক্টেট করছে তার কাছে অনেক সময় সারেন্ডার করি। এমন হয় রাতে দুটো বাজে ইচ্ছে হয়েছে, সপরিবারে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে গেছে, এটা হয়তো রিজন দিয়ে হয় না, কিন্তু তারপর করছি, হঠাৎ করে ভাল লাগছে না এই জীবন থেকে, এক সময় পাহাড় পর্বত নদী নালা বা বিদেশে কোথাও বা দেশের কোন জায়গায় পালিয়ে চলে যাচ্ছি মোবাইলটা অফ রেখে, কারণ এই যান্ত্রিকতা থেকে বাঁচার জন্য আমি সবকিছু করলাম কিন্তু টাকা অর্থ বিত্ত সম্পদ এগুলোর জন্য আমি সারাক্ষণ সংগ্রাম করতে করতে একসময় আমি ভোগ করতে পারলাম না, এতে আমার কাছে কোনো কিছু পাওয়া মনে হয় না। চমৎকার দর্শন, অসংখ্য ধন্যবাদ। এত সকালে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং আপনার নিজের কথা, ছোটবেলা সবকিছু মিলিয়ে শেষ বেলায় যে আপনি আপনার দর্শনের কথা বলেন, সেটা না, এটি একেবারে জীবনের নিগুড় সত্য কথা। জি, তো আমরা যাই করি না কেন, আমাকে আমার নিজের আমিকে কিছু সময় দিতে হবে, অবশ্যই আমার খুব কাছের মানুষকে সময় দিতে হবে এবং আমার জীবনে যে যতটুকু আমার ভোগ করা বা যতটুকু আমার জীবনে আমার নিজের জন্য রাখার সেটি রেখে আমি বাকিদের জন্য রাখবো। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি যারা দেখছেন তারাও এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে যাই করছি, কাজ করছি ভবিষ্যতের জন্য করছি, কিন্তু সেই ভবিষ্যৎটা পাওয়ার জন্য অনেক সময় দেখা যাচ্ছে বর্তমানটাকে এত বাজেভাবে আমরা স্যাক্রিফাইস করে ফেলছি, ভবিষ্যৎটা আলটিমেটলি আমরা সেভাবে পাই না। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই অন্য একদিন অনেক অনেক কথা হবে আপনাকে আপনার পরিবারের জন্য, আপনার নিজের, আপনার আমিটার জন্য অনেক অনেক শুভকামনা এবং প্রার্থনা আমাদের সবসময় থাকবে। ধন্যবাদ। দর্শক, এ ছিল আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সঙ্গে মিষ্টি ভরে সৃষ্টিশীল কিছু কথোপকথন। কাল নিশ্চয় কথা বলবো কারোর সাথে একই সময়ে। ভালো থাকবেন।